মধুরেণ সমাপয়ে অষ্টমীর দিন সকালের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জমা হয়েছে। পাড়ার ক্লাবের মাইকে অঞ্জলি দেওয়ার সময়ক্ষণ ক্রমাগত বলে চলেছে, কিন্তু সেই সব থেকে বিরত হয়ে কয়না বারান্দায় দাঁড়িয়ে আছে। অঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করে সুন্দর এক লাল হলুদের শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছে, তবুও চোখে মুখে তার কোন লাবণ্য নেই। অথচ 5 বছর আগে এই দিনটা আসার জন্য কত যে অপেক্ষা করত। নিজের মনের এক অজানা আনন্দে সারা রাত জেগে থাকত, কিন্তু আজ তার ছিটে ফোটাও নেই, বরং এক অন্ধকারে গ্রাস করেছে তার কোমল মুখশ্রীতে। পিছনে থেকে ওর বোন সৃজা এসে ওকে জড়িয়ে ধরে বলল, এই দিদিয়া তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, অষ্টমীর সময় হয়ে এলো তো। নিজের মন খারাপ ভাবটা সরিয়ে কয়না বলে উঠল, দাঁড়া একটু পরেই বেরোব, এই তো সামনের পাড়ার প্যান্ডেলে যাব। সৃজা চমকে উঠল কথাটা শুনে। সৃজা, পাড়ার প্যান্ডেল মানে সরকার বাড়িতে যাব তো আমরা? প্রত্যেক বছর তো সরকার বাড়িতে গিয়ে অঞ্জলি দিই, আগে তো তুই যাওয়ার জন্য লাফাতিস, এই তুই একদম বেশি বকবক করবি না, আমার সাথে তুই যাচ্ছিস ব্যাস। তাছাড়া কালকে শুনলাম ও বাড়িতে নাকি বিদেশি বউ এসেছে, রৌনক দাও তো ফিরেছে, চল না দিদিয়া। শেষ পর্যন্ত সৃজার জোরাজুরিতে কয়নাকে বাধ্য হয়ে সরকার বাড়ির দিকেই যেতে হল, কিন্তু মনের মধ্যে দমবন্ধ কষ্টটা ক্রমাগত বেড়েই যাচ্ছে। স্কুলে পড়াকালীন রৌনকদার কাছে টিউশন পড়তে আসত কয়না, আর কবে এই টিউশন এর গাইড থেকে মনের কোণে জায়গা করে নিয়েছে তা কয়না নিজেও বুঝতে পারেনি, কিন্তু মনের বহিঃপ্রকাশ এখনো অবধি সম্ভব হয়নি। তখন সবেমাত্র এইচএস পাস করেছিল কয়না, জানতে পারে রৌনক ওর দাদার কাছে জার্মানিতে চলে যাবে, সেখানেই কি একটা চাকরি পেয়েছে। কিছু মুহূর্তের জন্য মনটা ছটফট করে উঠেছিল, তবুও ও নিশ্চুপ ছিল, নিজের মনের কথাকে নিজের মনেই আটকে রেখেছিল, হয়তো বিশ্বাস করেছিল কোন না কোন দিন ঠিক তার মানুষটা তার কাছে ফিরবে, যদিও একটু ভয় লেগেছিল কারণ রৌনকের দাদা আর এখানে ফেরেনি, কবে যে লাস্ট দেখেছিল সেটাও মনে নেই, যদি রৌনক আর কোনোদিনও ফিরে না আসে এরপর থেকে আর তেমনভাবে কোনো যোগাযোগ হয়নি ওদের মধ্যে, রৌনক সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে আর যাতায়াত বলতে এই 5 বছরে মাত্র 2 বার এসেছিল রৌনক, সেটাও এত কম সময় যে কয়নার সাথে দেখা করা সম্ভব হয়নি। কিছুদিন আগে খবর পেয়েছিল এই বছরের পুজোতে রৌনক বাড়ি ফিরছে, অফুরন্ত খুশিতে ভরে গিয়েছিল ওর মন, ঠিক করেছিল এবার সাহস করে হলেও মনের কথাটা মুখে প্রকাশ করবে, কিন্তু তার আগেই সমস্ত কিছু বদলে গেল। কাল রাতে খবর পেয়েছে সরকার বাড়িতে কোন এক বিদেশি মেম এসেছে, আর তা শোনা মাত্র সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে কয়নার কাছে, যেটা ওর কোন দিন ছিল না সেটা নিয়ে আশা করাই হয়তো ওর ভুল হয়েছে। প্রত্যেক বারের মতো সরকার বাড়িতে এবারের পূজোর আমেজ অসাধারণ, সবকিছুই যেমন প্রত্যেকবার হয় ঠিক সেই রকম ভাবেই হচ্ছে, শুধুমাত্র কয়না সেখানে উপস্থিত থেকেও যেন অনুপস্থিত, বারবার সেখান থেকে লুকিয়ে যেতে চাইছে,
যাতে কোনো মতে তার সামনে আসতে না হয়। দূর থেকেই সেই বিদেশি মেয়েকে দেখেছে কয়না। কি সুন্দর তাকে দেখতে, দুধের মতো ফর্সা, আর চুলগুলো ঠিক সিনেমায় দেখা রাজকন্যাদের মতো সোনালী রঙের, চোখের মণিটা হালকা নীল বর্ণের, কত সুন্দর দেখতে। তার সামনে কয়নার তুলনা করাও মানায় না। অঞ্জলি যদিও এখন শুরু হয়নি, কিন্তু ও নিজের মনকে আর বেঁধে রাখতে পারছে না। পেছন দিকে ঘুরে বেরোতেই যাবে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পিছিয়ে এই কয়না। পড়েই যাচ্ছিল কিন্তু কোন এক বলিষ্ঠ হাত শক্ত করে চেপে ধরল ওর কোমর। চোখ খুলে না তাকালেও সেই চেনা গন্ধ চিনতে ওর বিন্দু মাত্র দেরি হল না। নিজেকে শক্ত করে চেয়ে তাকালো সামনের দিকে, হাত ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, আই এম সরি, দেখতে পায়নি। বলেই পেরোতে যাবে কিন্তু সেই শক্ত হাত যেন তার হাতকে ছাড়ছে না। খুব ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সেই পুরুষালী গলা বলে উঠল, দেখা করবি না তার সাথে? জানিস তোকে এসেছে বাড়িতে, আয় একবার পরিচয় করিয়ে দিই। এমনিতেই মনটা ক্ষতবিক্ষত হচ্ছিল, আর এখন যেন তাতে সেই মানুষটাই ছুরি বসালো। কয়নার কোনো কথা না শুনে রৌনক ওকে সেই বিদেশিনীর সামনে দাঁড় করাল। তার বলার আগেই সেই মেয়েটা হাত বাড়িয়ে বলে উঠল, হাই, আই এম অ্যাডেলিনা। কয়না কাঁপা কাঁপা গলায় নিম্নস্বরে হ্যালো বলে হাতটা বাড়িয়ে দিল। ঠিক তখনই পেছনে থেকে শুনতে পাওয়া গেল আরো এক পুরুষের গলা, আরে কয়না, কত বড় হয়ে গেছিস, দাঁড়া পরিচয় করিয়ে দি, ও আমার ওয়াইফ অ্যাডেলিনা, আর ও হলো কয়না, ইন ফিউচার সি উইল বি। কথাটা শেষ হতে না দিয়েই রৌনক চিৎকার করে বলে উঠল, আরে দাদা দাদা, হয়ে গেছে পরিচয়, বাকিটা বৌদি পড়ে জানবে। হঠাৎ করে পিছন দিক থেকে রৌনকের দাদা অর্থাৎ তমালদার গলা শুনে বেশ চমকে উঠেছিল কয়না। তারপর এসে এই সমস্ত কথাবার্তা, আর শেষে রৌনকের নিজের মুখ থেকে বৌদি কথাটা শুনে এবার সমস্ত হিসাব পরিষ্কার হয়ে গেছে কয়নার। ও বুঝতে পারেনি তমালদা এত বছর পর বাড়ি ফিরতে পারে। এতক্ষণ ধরে বুকে যে আগুনটা জ্বলছিল সেটা নিমেষে জলে পরিণত হয়েছে, আর রাগটাও রূপান্তরিত হয়েছে অভিমানে। কাউকে কিছু না বলেই সেখান থেকে ছুটে বেরিয়ে গেল কয়না। বাড়ি থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিল, রৌনক ওর হাতটা ধরে নিজের কাছে টেনে আনল। আচমকা টানার জন্য কয়না এসে পড়ল রৌনকের বুকে, চোখ বন্ধ করে সমস্ত কথা হারিয়ে ফেলল কয়না। রৌনক ওর মুখটা তুলে ধরে বলে উঠল, অভিমান কি কমেছে নাকি এখনো আছে? সে তুই রাখতে পারিস, আমি তোর অভিমানের কারণ হতে রাজি আছি, শুধু কালকের দিনটা একটু কম দেখাস, ঠিক আজকের মতো সেজেগুজে রেডি থাকিস, মা বাবাকে নিয়ে কাল তোর বাড়ি যাচ্ছি, আর তোর বাবা এনআরআই জামাই এ আপত্তি করলেও আমি শুনছি না, এই মেয়েকেই চাই আমার। এই কথার প্রত্যুত্তরে সমস্ত ভাষা হারিয়ে ফেলল কয়না। এতদিনের অপেক্ষার অবসানে সমস্ত শব্দ হারিয়ে গেছে দূরের কাশবনে, শিউলির গন্ধের সাথে ভেসে আসছে নতুন প্রেমের গন্ধ। সমাপ্ত।